আসসালামু আলাইকুম, আমি ফাহিমুন নাইম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মকআপ করবেন। তো আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য বিজনেস কার্ডের একটি মকআপ নিলাম। আপনারা মকআপ ডাউনলোড করতে পারবেন ফ্রি ফিকে গেলে। আপনার প্রয়োজনীয় ফাইলের নাম লিখে ধরুন ফ্লায়ার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, লোগো ডিজাইন, মকআপ লিখে সার্চ করলে পিএইচডি লিখে দেবেন, তাহলে ফটোশপের ফরম্যাটটা আসবে। দেন ডাউনলোড করে নেবেন, ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তারপর সেটাকে ফটোশপে ওপেন করবেন। ওপেন করার পর এরকম পাবেন। তো এখানে ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট দুইটা পার্ট আছে বিজনেস কার্ডের। তো আমরা বিজনেস কার্ডের যে ফিজিক্যালি রেখেছি, এখন এখানে ফ্রন্ট সাইড, এই ফ্রন্ট সাইডে ডাবল ক্লিক করবো। দেন এখানে আরেকটা ডকুমেন্ট ওপেন হলো। তো এখানে আমরা ফাইল থেকে প্লেস এমবেডেড এখানে ক্লিক করবো। দেন আপনার যে পিজিটা নিয়ে আসবেন, তো আমি জেপিজিটা নিয়ে আসতেছি, প্লেস করলাম। তো এটা এখানে ছোট দেখাচ্ছে, সেজন্য এটাকে আমি বড় করে দেব। শিফট প্রেস করে বড় করবেন, তাহলে রেশিও ঠিক থাকবে। এখান থেকে ওকেতে প্রেস করলাম। তো আমার ফটোটা নিচে আছে, আমি এটাকে একবারে উপরে উঠিয়ে দিলাম। এখন দেখেন, এখন এখানে আসেনি। ফাইল থেকে কন্ট্রোল এস সেভ ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে। দেন এটার কাজ নাই, এটা ক্লোজ করে দিবেন। এবার ব্যাকওয়ার্ড আগের মতোই প্লেস হোল্ড প্রেস করে মাঝখান থেকে বড় করে নিলাম, ওকেতে ক্লিক করলাম। তো এখন যাই নাই, এটা সেভ দিতে হবে, কন্ট্রোল এস সেভ। এরপর এটা সেভ হয়ে গেলে ক্লোজ করে দিবেন। তো এখানে দেখতে পাবেন মকআপটি হয়ে গিয়েছে। তো এভাবে খুব সহজে আপনারা আপনাদের প্রয়োজনীয় ডিজাইন প্রেজেন্টেশন করতে পারবেন মকআপের মাধ্যমে। তো মকআপ ডাউনলোড দিবেন খুব সহজে। আর আমি একটা মকআপের ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। আই হোপ টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।